নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডেপুটেশন ভ্যাকেন্সি নিয়ে যে আমি রেগুলারলি ভিডিও নিয়ে আসি আজকের ডেট অর্থাৎ উনিশ দুই দু হাজার কুড়ি এই উনিশ দুই দু হাজার কুড়িতে যে ডেপুটেশন ভ্যাকেন্সি আমি পেয়েছি সেটা সকলের সাথে শেয়ার করছি ডেপুটেশন ভ্যাকেন্সিতে তিরিশ ছয় দু হাজার কুড়ি পর্যন্ত কেমিস্ট্রিতে অনার্স পিজি শিক্ষক শিক্ষিকা এস টিদের জন্য চাই বায়োডাটা এবং বিভিন্ন টেস্টোমোনিয়ালস সহ পাঁচ তিন দু হাজার কুড়ি তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং স্কুলটার নাম হচ্ছে বৈদ্যবাটি বিদ্যানিকেতন স্কুল বৈদ্যবাটি বিদ্যানিকেতন স্কুল রাজাবাগান বৈদ্যবাটি হুগলি পিন নাম্বার সেভেন ওয়ান ডবল টু ডবল টু হ্যাঁ এবং ফোন নাম্বার হচ্ছে নাইন এই ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন বিস্তারিত জানার জন্য নাইন ফোর ডাবল থ্রি ওয়ান টু এইট ওয়ান ডবল এইট তাহলে আবার বলছি ডেপুটেশান ভ্যাকেন্সিতে নিয়োগ হবে কেমিস্ট্রি সাবজেক্টের ওপর অবশ্যই কোয়ালিফিকেশান অনার্স পিজি হতে হবে কেমিস্ট্রিতে অনার্স পিজি পিজি স্কেলের ওপর হবে এটা বা তাহলে কেমিস্ট্রিতে এমএসসি থাকতে হবে তো কেমিস্ট্রিতে এমএসসি থাকতে হবে এসটিদের জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে বায়োডাটা জেরক্স বা টেক্সটোমেন্স এগুলো সব পাঁচ তিন তারিখের মধ্যে আবেদন করতে হবে সহ পাঁচ দিন মানে ফিফথ মার্চ পর্যন্ত সময় রয়েছে আবেদন করার তাহলে পাঁচ মার্চ মাসের পাঁচ তারিখে পাঁচ তিন দু হাজার মধ্যে অ্যাপ্লাই করতে হবে ঠিকানাটা হচ্ছে বৈদ্যবাটি বিদ্যা নিকেতন স্কুল বৈদ্যবাটি হাই হাইস্কুল রাজাবাগান বৈদ্যবাটি হুগলি পিন নাম্বার সেভেন ওয়াল ডবল টু ডবল টু ফোন নাম্বার হচ্ছে বিস্তারিত ফোন করে জেনে নিতে হবে নাইন ফোর ডবল থ্রি ওয়ান টু এইট ওয়ান ডবল এইট এই ফোন নাম্বারে ফোন করেও জানান জেনে নেওয়া যেতে পারে তো এই একটা কেমিস্ট্রি সাবজেক্টের পিজি স্কেলের বার্তা তা এমএসসি কেমিস্ট্রি সাবজেক্টের ভ্যাকেন্সি এস জন্য এটা হলো দু নম্বর যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা আমি সকলের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ওয়ান ডেড প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপাল ফর ওয়ান ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসসি কারিকুলাম ইন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অর্থাৎ একজন প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল হবে ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য সিবিএসসি কারিকুলামের উপর ভিত্তি করে পূর্ব মেদিনীপুরে ডিস্ট্রিকে অ্যাপ্লাই যারা অ্যাপ্লাই করতেছে অবশ্যই ফুল বায়োডাটা অ্যান্ড টেস্টোমোনিয়াল অ্যাপ্লাই করতে হবে মেল আইডি দেওয়া আছে সেই মেল আইডিতে মেল করতে হবে বায়োডাটা এবং তার সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস রেজাল্ট জিকে পাবলিক স্কুল অফিস অ্যাট দ্য রেট জিমেল ডট কম জি কে পাবলিক স্কুল অফিস অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে বায়োডাটা পাঠাতে হবে উইদিন বাইশ ফেব্রুয়ারি দু হাজার কুড়ি টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ বাইশ ফেব্রুয়ারি দু হাজার কুড়ি তারিখের মধ্যে তাহলে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখের মধ্যে কিন্তু বায়োডাটা পাঠাতে হবে এবং যারা বাছাই হবে শর্ট লিস্টের ক্যান্ডিডেট উইল বি কল্ড বাই ফর ইন্টারভিউ এবং বাছাই করা ক্যান্ডিডেটের মধ্যে থেকে ইন্টারভিউ নেওয়া হবে চব্বিশ তারিখে চব্বিশে ফেব্রুয়ারি নেওয়া হবে অ্যাট স্কুল প্রেমিসে স্কুলের মধ্যে ফর ডিটেলস বেশি আরও বিস্তারিত জানতে গেলে জি কে পাবলিক স্কুল ডট ইন ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানতে পারেন এবং ফোন নাম্বার আছে ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর থ্রি টু ডবল ওয়ান এইট সিক্স ফোন নাম্বারটা বলছি নাইন ফোর থ্রি ফোর থ্রি টু ডবল ওয়ান এইট সিক্স এই ফোন নাম্বারে বিস্তারিত জেনে নিতে পারেন এটা হচ্ছে আর বায়োডাটা বা বিভিন্ন টেস্টোমোনিয়াল আপনাকে মেল করে পাঠাতে হবে বাইশ তারিখের মধ্যে জি কে পাবলিক স্কুল অফিস অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আর ইন্টারভিউ ডেট হচ্ছে চব্বিশ তারিখে বাইশ তারিখের মধ্যে মেল করে পাঠাতে হবে যারা অ্যাপ্লাই করতে চাও বায়োডাটা সহ বিভিন্ন ডক আর চব্বিশ তারিখে হচ্ছে ওদের মধ্যে থেকে বাছাই করা ক্যান্ডিডেটদের নিয়ে ইন্টারভিউ হবে স্কুলের মধ্যেই আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্টের এটা ভ্যাকেন্সিটা রয়েছে একটি সিবিএসসি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের নিয়োগ হবে প্রিন্সিপ্যাল এবং ভাইস প্রিন্সিপালের জন্য দুটো ভ্যাকেন্সি হলো তিন নম্বর যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা আমি সকলের সাথে শেয়ার করছি দিশা এডুকেশন এটা বিএড কলেজের একটা ভ্যাকেন্সি দিশা ইনস্টিটিউশনাল এডুকেশনাল ইনস্টিটিউট রেকনাইজড বাই এনসিটিই অ্যাফিলেটেড টু ডাব্লুবি ইউ টিটিপিএ তো অ্যাপ্লিকেশান ইন ইনভাইটেড টু বিএড সেকশান বিএড সেকশানের জন্য যে অ্যাপ্লিকেশানটা নেওয়া হবে পোস্টগুলো আছে বেঙ্গলি বাংলায় এম এড থাকতে হবে নেট সেট ওর পিএইচডি থাকতে হবে নেট সেট কোয়ালিফাই হতে হবে বা পিএইচডি কোয়ালিফিকেশান থাকতে হবে এবং এম এড থাকতে হবে বাংলায় তার এডুকেশানেও এম এড নেট সেট বা পিএইচডি থাকতে হবে সংস্কৃতের ওপরও একই এম এড নেট সেট বা পিএইচডি থাকতে হবে মিউজিকের মিউজিকের সাবজেক্টের হচ্ছে বিএড থাকতে হবে তার সঙ্গে নেট সেট বা পিএইচডি থাকতে হবে পাঁচ নম্বর ফাইন আর্টসের বিএড থাকতে হবে তার সঙ্গে নেট সেট বা পিএইচডি থাকতে হবে এই পাঁচটা সাবজেক্টে নিয়োগ হবে কোয়ালিফিকেশান তো বলেই দেওয়া রয়েছে এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই ইনক্লুজিং দে আর কারেন্ট রিজিউম উইথ সেভেন ডেজ পর ডেট অফ অ্যাডভার্টিজমেন্ট ফলোইং অ্যাড্রেস অর্থাৎ আজকের ডেটে যেহেতু বেরিয়েছে অর্থাৎ উনিশ দুই দু হাজার সাপেক্ষে সাত দিনের মধ্যে কিন্তু বায়োডাটা বা বিভিন্ন পাঠাতে হবে এই ঠিকানা ঠিকানাটা হচ্ছে দিশা এডুকেশানাল ইনস্টিটিউট শেরপুর পানপুর আমতা হাওড়া তাহলে শেরপুর পানপুর আমতা হাওড়া সেভেন পিন নাম্বার সেভেন ডবল ওয়ান ফোর জিরো ওয়ান এই ঠিকানাতে মোবাইল নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো টু সিক্স টু সিক্স সেভেন ফাইভ আরেকটি অল্টারনেট নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো সেভেন ফাইভ ডবল নাইন এইট জিরো এইট আরেকটি অল্টারনেট নাম্বার নাইন ওয়ান টু থ্রি নাইন সেভেন ট্রিপল ওয়ান এইট আর ফোন নাম্বারটা বলছি নাইন এইট থ্রি জিরো টু সিক্স টু সিক্স সেভেন ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো সেভেন ফাইভ ডবল নাইন এইট জিরো এইট আরেকটি অল্টারনেটিভ নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু থ্রি নাইন সেভেন টিভি ওয়ান এইট এই ফোন নাম্বারে বিস্তারিত ফোন করে জেনে নিতে পারেন আর অবশ্যই বায়োডাটা বা বিভিন্ন ডকুমেন্টস আপনি মেল করতে হবে আপনাকে রিজিউম বা তো দিশা এডুকেশনাল ইনস্টিটিউট বিএড অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এই মেল আইডিতে আরেকটা মেল আইডি হচ্ছে এম মেল অ্যাট দ্য রেট দিশা বিএড কলেজ ডট ওআরজি এই দুটো মেল আইডির মধ্যে যে কোনো একটিতে মেল করতে হবে ডকুমেন্টসগুলো বা বায়োডাটা সাত দিনের মধ্যে পাঠাতে হবে অ্যাডভার্টিসমেন্ট আজকের অ্যাডভার্টিসমেন্ট আজকের অর্থাৎ উনিশ দুই দু হাজার কুড়ি সাপেক্ষে আর যে যে সাবজেক্টে বিএডের সেকশানে ভ্যাকেন্সিটা রয়েছে এই ভ্যাকেন্সিতে যে সাবজেক্টগুলো নেওয়া হবে বেঙ্গলি এডুকেশান সংস্কৃত বেঙ্গলি এডুকেশান সংস্কৃত ফাইন আর্ট মিউজিক এই সমস্ত সাবজেক্টগুলোতে নিয়োগ হবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বেঙ্গলি এডুকেশান সংস্কৃতির ক্ষেত্রে এমএড থাকতে হবে তার সঙ্গে নেট সেট বা পিএইচডি কোয়ালিফাইড হতে হবে এবং আর মিউজিক বা ফাইন আর্টসের ক্ষেত্রে বিএড থাকতে হবে এবং এনসি নেট সেট বা পিএইচডি কোয়ালিফাইড হতে হবে এটা হচ্ছে কোয়ালিফিকেশান তো যাই হোক এটা হচ্ছে দিশা এডুকেশনাল ইনস্টিটিউশনের ভ্যাকেন্সি তো যাই হোক আমি এই ডেকোরেশন ভ্যাকেন্সির সঙ্গে যে বিএড কলেজের ভ্যাকেন্সি এবং একটা প্রাইভেট ইংলিশ স্কুলের ভ্যাকেন্সি তার সঙ্গে ডেপুটেশান ভ্যাকেন্সি এই তিনটে শেয়ার করলাম যদি কারো উপকারে লাগে তবেই আমার চ্যানেল সার্থকতা পাবে এবং তার সঙ্গে বলে রাখি এই রেগুলারলি এই ধরনের ভ্যাকেন্সি পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড মর্নিং